দেশে আটকে পড়া প্রবাসীরা বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় ফিরতে পারবেন না বলে জানিয়েছে দেশটির সরকার। আমাদের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, গত বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব তার কোভিড-19 সংক্রান্ত নিয়মিত ব্রিফিংকালে একথা বলেছেন। ইতোপূর্বে সংক্রমণ ঝুঁকিপূর্ণ 23টি দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করায় এ দেশ থেকে প্রবাসীদেরকে ঢুকতে দেয়া হবে না। তবে তালিকা বহির্ভূত অন্যান্য দেশের নাগরিকরা মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে, বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে প্রবেশের কোনো সুযোগ নেই, তাই দালালদের মিথ্যা প্ররোচনায় কান দিয়ে যেন কোনো প্রবাসী প্রতারিত না হন। এদিকে মালয়েশিয়ায় ফেরার জন্য সম্প্রতি প্রবাসীরা ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করেছে। বিক্ষোভের পরপরই মালয়েশিয়া সরকারের এমন ঘোষণা আসায় প্রবাসীরা হতাশ হয়েছেন। রাজধানী ঢাকার উত্তরায় অবৈধভাবে জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিলেত প্রবাসী আফসার খান সাদেক। নিজ বাসার পাশে এসব অবৈধ জায়গা দখল, স্থাপনা নির্মাণ ও চাঁদাবাজি বন্ধে অচিরেই পদক্ষেপ নেবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদনও জানিয়েছেন এই প্রবাসী। বিস্তারিত আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মোরাদের রিপোর্টে। বিলেত প্রবাসী আফসার খান সাদেকের অভিযোগ, উত্তরায় অবৈধভাবে জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হলেও এসব বন্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরা 12 নম্বর সেক্টরের সৌন্দর্য বর্ধনের জন্য যে খাল আছে, সেই খালের উপরে অবৈধভাবে নির্মিত হয়েছে একটা মসজিদ মাদ্রাসা, যেখানে নিয়মিত চাঁদাবাজি হচ্ছে। কারা এটা করেছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ জানে না। রাজুক উত্তরা জোনাল অফিসে অভিযোগ দিলেও তার প্রতিকার পাননি এ প্রবাসী। এত বড় একটা বিল্ডিং হয়ে যায়, আপনারা কিছু করতে পারেন না? একদিনে তো এটা হয় নাই, কয়েক বছর থেকে এটা হচ্ছে। 2016, 2017, 2018, 2019, 2020, 4-5 বছর, আমি তো 5 বছর আগেও তো আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিলাম, কোনো প্রতিকার পাই নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি বলতে চাচ্ছি যে সত্বর এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। অচিরেই এ অবৈধ কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দয়া করে অতিসত্বর একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করুন এবং এই অবৈধ স্থাপনা ভেঙে দিন এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। কেবা কারা এটা করেছে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান করা হোক। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান মার্কিন সিনেটর পদে নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর পদে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জর্জিয়া নির্বাচন বোর্ড তাকে বিজয়ী ঘোষণা করেছে। শেখ রহমানের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। নির্বাচিত হওয়ায় তিনি সকল প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। শেখ রহমানের নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ছিল 14,904 জন, যার মধ্যে অন্তত 100 খানেক বাংলাদেশি আমেরিকান রয়েছেন।